দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার বিখ্যাত প্রেক্ষাগৃহ রূপকথা সিনেমা হলে। এই সিনেমা হলে মুক্তি এবারে যে মুক্তি পেয়েছে লিডার আমি বাংলাদেশ ছবিটি, ছবিটির দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সিনেমা হলে। আমি কথা বলেছি যে এই সিনেমা হলে দেখতে আসা দর্শকদের সাথে, তারা বলেছে এই সিনেমা লিডার ছবির সিনেমার কাহিনী এবং সামাজিক এবং রোমান্টিকতা এবং অ্যাকশন বেশ মনোমুগ্ধকর এবং তারা ছবিটা দেখে খুবই খুশি। আমার পিছনে দাঁড়িয়ে আছে যারা এই লিডার ছবিটি দেখছেন, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা কিভাবে এই ছবিটি উপভোগ করলে একটু যদি বলেন যে লিডার ছবিটি কীরকম দেখলেন আপনি। লিডার ছবি আমাদের সর্বোচ্চ ভালো লাগছে, আসলে আমরা টেরাস দেখছিলাম, উঠছে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, জি ছবিটা অনেক ভালো, অ্যাকশন আছে ছবিটাতে। কথা বলতে চাই দেখেন লিডার ছবিটা, ছবির কাহিনী অনেক সুন্দর, খুব ভালো লাগছে, অনেক সুন্দর ছবি। আপনি, আমি একটা কথা বলতে চাই যে সুপারস্টার শাকিব ভাই আছে বলেই এখনো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে, আর লিডার আমি বাংলাদেশ, আমি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন একজনকে তৈরি করতে চাই যারা রাজনীতি না করেও তার এক একটা লিডার হবে। দর্শকরা যেভাবে বলছেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং বাস্তব চিত্র এই ছবিটিতে তুলে ধরেছে। আমি কথা বলেছি এই রূপকথা প্রেক্ষাগৃহের ম্যানেজারের সাথে, তিনি আমাকে বলেছেন যে অনেকদিন পর এই এই সিনেমা হলে দর্শকদের এত ভিড় লক্ষ্য করা গেছে এবং তারা বলছে যে সিনেমার কাহিনী এবং চিত্রায়িত সুন্দর, যার কারণে আগামী 5 সপ্তাহ ধরে চললেও তারা ধারণা করছে যে দর্শকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। আপনি কি এই যে লিডার ছবি দেখছেন, আমি আর একটা দর্শকের সাথে দর্শকদের উপচে পড়া আনন্দ এবং বাদ ভাঙা আনন্দ তারা এতে, এই ছিল আমার কাছে লিডার পাবনা রূপকথা সিনেমা হল থেকে সর্বশেষ লিডার ছবির সংবাদ। আবুল কালাম আজাদ, আর টিভি পাবনা।